हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर वीडियो। आज के शनिवार और सकाल থেকেই মা লেগে পড়েছে একদম রান্নায়। অনেক দিন হলো তোমাদের সাথে মায়ের রান্না শেয়ার করা হয়, তাই আজকে সকালে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু আজকে রান্নাটা শেয়ার করা যাক। কারণ মা আজকে একটা স্পেশাল মেনু বানাচ্ছে, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। মায়ের হাতে সমস্ত রান্না তো আমার ভীষণ 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 ভাবে পছন্দের। অবশ্য সেটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ প্রত্যেকের মায়ের রান্নাই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ হয়। তো মা প্রথমেই কি করেছিল, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিল, আরেকদিকে নারকল ভালো করে কুড়িয়ে সেটাকে গরম জলের মধ্যে দিয়ে সেটা দুধ বার করে নিয়েছিল একেবারে সুন্দর করে। আর অন্যদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে একদম হালকা ভাবে ভেজে নিয়ে, যেরকম দেখলে এবারে চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিয়েই এপিটোপিট করেই কিন্তু মা নামিয়ে নেয়। আমি আসলে রান্নাগুলো কেন তুলে রাখি, যাতে এগুলো সব সময় আমার কাছে ইউটিউবে স্টোর হয়ে থাকে। কারণ যদি কখনো মার থেকে দূরে যাই আর মার রান্না যদি অনেক দিন না খাই, তখন যাতে এই রান্নাগুলো দেখে মায়ের মতন রান্না করার চেষ্টা করতে পারি। জানি মায়ের মতো হয়তো কোনোদিনই হবে না, কিন্তু ওই আর কি, দইয়ের স্বাদ ঘোলে মেটানো। যাই হোক, তো তারপরে দেখলাম মা তেলের মধ্যে মানে তেলটা গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিল, আর তারপরে দিল তেজপাতা, এন্ড দেন দিল ওই যেটা বেটে রেখেছিল পেঁয়াজ রসুন আদা জিরে, আর তার সাথে ছিল হচ্ছে ধনে গুঁড়ো। সমস্তটা বেটে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখলাম অল্প একটু নারকেলের দুধটা অ্যাড করে একটু ভালো করে নিড়ে ছেড়ে একটু ভালো করে কষিয়ে নিল। এন্ড দেন তারপর যখন মা দেখলো যে মশলাটা থেকে তেল উঠে এসেছে, তখন মা পুরো নারকেলের দুধটা দিয়ে দেখলাম মা ভালো করে অনেকক্ষণ ধরে পুরো ব্যাপারটাকে কষালো প্লাস ফুটালো। তারপর যখন ভালো করে এটা একটু একটু ফুটবো ফুটবো করছে, তখন দেখলাম মা তার মধ্যে পরিমাণ মতো নুন মেখে তারপরে তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা আর চিড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিল। কারণ এমনিতে মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়, তার মধ্যেও একটুখানি লঙ্কা দিলে কি হয়, ভালো করে ডোলে আমরা সেটা খেতে পারি। যাই হোক, তারপরে যখন ফুটে উঠলো ঝোলটা, তখন মা ওই হালকা করে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো মা এক এক করে অ্যাড করে দিল। আর দেখো আস্তে আস্তে মনে হচ্ছে পুরোটা ঝোলই ফুটে উঠেছে। এখন দেখলাম যে মা বেশ পরিমাণ মতো অনেকটাই চিনি দিল, কারণ মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য। এন্ড লাস্টে দেখলাম মা গরম মশলা ভালো করে বেটে এটা ঝোলের সাথে মিশিয়ে দিল। এন্ড দেন ফাইনালি মায়ের হাতের অসাধারণ ইয়ামি চিংড়ি মাছের মালাইকারি ইজ রেডি। এখন বাজে 7টা, এখন আমরা 7টা না সরি সরি এখন বাজে 6:30। তা এখন আমরা যাচ্ছি, মানে আমি আর মা যাচ্ছি ভাইফোঁটার বাজার করতে। আর তার সাথে ভাইয়ের জন্য তো কিচ্ছু কেনাও হয়নি, কারণ ওকে অনেকদিন ধরেই বলছিলাম যে কি চাই কি চাই, ওর একটা জার্সির খুব শখ বলতে পারো, কিন্তু সেটা কোথাও পাইনি। তো আমার ইচ্ছা ছিল ডেকাথলনে যাবার, কিন্তু সময় হয়ে ওঠেনি। যাই হোক, এবার যদি দেখবো এখানে যদি পাওয়া যায় জার্সি তো ভালো, আদারওয়াইজ আর কি দেওয়া যায় এখানে গিয়েই দেখা যাক। আমার খুব একটা জামা কাপড় দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু মনে হচ্ছে সেই জামা কাপড়ই দিতে হবে, কেননা ওকে প্রত্যেকটা ওকেশনে আমি শুধু জামা কাপড়ই দিই। দেখা যাক কি করব না করব, যাই কিনি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, তবে ওকে বলবো না, ও জানতে পারবে না। এখন চলো বেরোনো যাক, মা অলরেডি বেরিয়ে গেছে, আর তার সাথে তো ওই খাবার দাবার যা কিছু ওই সমস্ত মাটন ফাটন আরো কি কি আছে ওই সমস্ত কিনতে হবে। এখন আপাতত তার জন্যই যাচ্ছি, তো চলো এখন আর দেরি না করে বেরোনো যাক, মা অলরেডি বেরিয়ে গেছে, আর দেরি করলে মা এবার বকা দেবে। তো চলো এখন বেরো।
আমরা আসলে চাইছি একটু তাড়াতাড়ি বাজারে গিয়ে পুরো বাজারটা যাতে কমপ্লিট করে বাড়ি নিয়ে আসি। তার কারণ হলো একটাই, যেহেতু অলরেডি ভাইফোঁটা মানে দ্বিতীয়া লেগে গেছে, আজকে রাত থেকেই মোটামুটি বাজারে খুব ভিড় হতে চলেছে। আর বেশি দেরি করে গেলে কি হয় বলো তো, ভালো মাটন পাওয়া যায় না, ভালো শাকসবজি পাওয়া যাবে না, ভালো মাছ পাওয়া যাবে না। তো এই কারণেই আর কি আমাদের তাড়াতাড়ি করে বাজারে যাওয়া। তবে মাছের আইডিয়াটা না আমার বাজারে গিয়ে এসে, মানে বাজারে গিয়ে এত ভালো ভেটকি মাছ দেখলাম, এত ফ্রেশ ভেটকি মাছ দেখলাম যে দেখে মনে হলো যে নিয়েই নি। কারণ ভাই আমার হাতের ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ভীষণ ভীষণ ভাবে ভালো, ওই জন্যই ভাবলাম যেহেতু ভাই ফোঁটাটা আমার আর প্রত্যেকটা রান্নাই প্রায় মা করবে, সেই জন্য নিজে হাতে ভাইকে কিছু না খাওয়ালে কেমন লাগে, নিজেরই খারাপ লাগে, সেই জন্যই আর কি ভেটকি মাছের ফিলে নেওয়া হচ্ছে। আর তার সাথে নেওয়া হলো মাটন, আর বাকি সবজি আর কি নেওয়া হচ্ছে। কি মেনু হবে না হবে সেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে, তার জন্য আমার নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই করে দেখো। তারপরে আরো যা কিছু থাকে আনুষঙ্গিক, পেঁয়াজ, আদা, রসুন, অনেক ধরনের ভেজিটেবলস, সমস্ত কিছু কিনে এখন আপাতত আমরা ফিরছি বাড়িতে। বাজার হয়ে গেছে আর এখন আপাতত যে বাজার ঘাট সমস্ত কিছু রেখে আবার বেরোবো, বেরিয়ে যাবো একটু গিফটস কিনতে, মিষ্টি অ্যান্ড কেক। আমাদের বাড়ির যে লাইট লাগানো হয়েছিল সেটা আজকে খুললাম না, কারণ কালকে তো ভাইফোঁটা, একেবারে ভাইফোঁটা চলে গেলে তারপরেই না হয় লাইটগুলো খুলবো। তো এখন আপাতত চলে এসেছি টার্টলে, কারণ প্রথমে ভেবেছিলাম যে জামা দেবো না, কিন্তু তারপর দেখলাম দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। এমনকি ওকে জিজ্ঞেসও করলাম যে তোর কী চাই, ও দেখলাম বললো যে তোর যা ইচ্ছা হয় দিয়ে দে বা কিছু দিতেই হবে না। তখন বুঝলাম যে হ্যাঁ ভাই আমার মনে হয় সত্যিই বড় হয়ে গেছে, সেই জন্য বায়নাটা কমে গেছে। অবশ্য ছোট থেকে কোনোদিনই ওর কোনো ব্যাপারেই কোনো বায়না ছিল না। যাই হোক, তাই পছন্দ মতো কিনে নিলাম ওর জন্য একটা শার্ট কিনে। এখন বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে সমস্তটা ম্যারিনেট করে রাখা। তো সেরকমই প্রথমে ভেটকি মাছের ফিলেটা একদিকে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম লেবু, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে, আরেকদিকে মা করছিল মাটন ম্যারিনেশন। আর মা এখানে কি বলছিল জানো, বলছিল যে ভাইফোঁটাটা তোর আর খেটে যাচ্ছি আমি। কি আর করা যাবে, মার হাতের মাটন আমি কেন, যে যে আমাদের বাড়িতে খেয়েছে প্রত্যেকের ফেভারিট। এখন আপাতত মাছটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আরেকদিকে মা মাটনটাতে ভালো করে পেঁয়াজ কুচি, তার সাথে আদা, রসুন বাটা, ধনে বাটা সমস্ত কিছু দিয়ে, লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে, দেখতেই পাচ্ছ মার ম্যারিনেশনও ডান আর আমার ম্যারিনেশনটা চলছে। আমার এই পার্টটা হয়ে গেলেই শেষ, জাস্ট কালকে সকালবেলা উঠে ব্রেড ক্রাম্বস আর ডিম দিয়ে কোট করে নিলে এই আমারটা রেডি হয়ে যাবে। তো চলো ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আশা করছি প্রত্যেকে ভাইফোঁটা ভীষণ 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 ভালো কাটে। চলো টাটা।